এখন তো খালি শুরু হয়েছে ভূমিকম্প ভূমি ধস হবে কিয়ামতের বড় দশ আলামতের তিনটা আলামতই তো এগুলো খাসফুন বিল মাশরিক ওয়া খাসফুন বিল মাগরিব ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব পৃথিবীর পূর্ব অংশে অর্থাৎ যে অংশে আমরা আছি এখানে বড় একটা ভূমি ধস হবে পশ্চিম পাশে যেখানে ইউরোপ আমেরিকা আছে সেখানেও বড় একটা ভূমি ধস হবে আর জাজিরাতুল আরব আরব উপদ্বীপেও বড় একটা ভূমি ধস হবে যতদিন হবে না ততদিন কিয়ামত আসবে জগতের মধ্যে কত বিপর্যয় আসছে আর আসতে থাকবে কিয়ামতের এটা একটা আলামত প্রচুর পরিমাণ ভূমিকম্প হবে তাকসুরা জালাজিল এত হওয়া হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানিয়েছেন 15 ধরনের গুনাহ যখন ব্যাপক হবে ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতুন ওয়া মাসহা ওয়া মাসখান ওয়া কযফা ওয়া আয়াতিন তাতাবা কানিজামি বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবা আর যেভাবে তাসবিহের রশি ছিঁড়ে গেল দানাগুলো একে একে সবগুলো অল্প সময়ে গড়িয়ে পড়ে যায় একই ভাবে আযাব আর গজব আর নিদর্শনগুলো খুবই অল্প সময় একের পর আসবে আর আসতেই থাকবে এখন তো খালি শুরু হয়েছে ভূমিকম্প ভূমি ধস হবে কিয়ামতের বড় দশ আলামতের তিনটা আলামতই তো এগুলো খাসফুন বিল মাশরিক ওয়া খাসফুন বিল মাগরিব ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব পৃথিবীর পূর্ব অংশে অর্থাৎ যে অংশে আমরা আছি এখানে বড় একটা ভূমি ধস হবে পশ্চিম পাশে যেখানে ইউরোপ আমেরিকা আছে সেখানেও বড় একটা ভূমি ধস হবে আর জাজিরাতুল আরব আরব উপদ্বীপেও বড় একটা ভূমি ধস হবে যতদিন হবে না ততদিন কিয়ামত আসবে তো এখন এই যুগের যুবকদের নৈতিক চরিত্র অবক্ষয় কেন হয়েছে এ কারণে হয়েছে ওরা মানুষ শয়তান আর জিন শয়তানের ফাঁদে পা দিয়েছে মাদকের পেছনে ছুটেছে নারীর পেছনে ছুটেছে আল্লাহ এবং তার রসুলের দেওয়া সীমারেখার মধ্যে থাকে নাই আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য জান্নাত লাভ করার জন্য আল্লাহ রসুলকে আইকন আইডল মডেল মানে নাই ওরা আল্লাহ রসুলের জীবনীকেও গুরুত্বপূর্ণ মনে করে নাই ওরা নেতা মেনেছে অন্যদেরকে অনুসরণীয় মেনেছে অন্যদেরকে নবীকে ছেড়ে হিরো ধরেছে নবীকে ছেড়ে খেলোয়াড় ধরে নবীর পতাকা ছেড়ে কাফেরদের পতাকা ধরেছে নবীর মতো মুখ না বানিয়ে কুফফারের মতো মুখ বানিয়েছে নবীর মতো চরিত্র না বানিয়ে সেই ইউরোপ আমেরিকা চরিত্র নিজেদেরকে চরিত্রবান করতে চাচ্ছে ফ্রি সেক্সকে মনে করছে আনন্দ আর সুখ অথচ আল্লাহর নবীর দেখানো পথকে মনে করছে পরাধীনতা মনে করছে অশান্তি অথচ আসল সুখ তো দিলের সুখ দিলে যদি আল্লাহ সুখ না দেয় দেহ দিয়ে কোনোদিন সুখ অর্জন করা যায় না তো যুব সমাজ যদি নৈতিক চরিত্রের অবক্ষয় রোধ করতে চায় এই পরিবেশকে পাল্টাতে চায় তরিকা একটা মানুষ শয়তান আর জিন শয়তান উভয় শয়তানকে লাল কার্ড দেখাতে হবে আর ইসলামের শাশ্বত পথ ধরতে হবে সব ক্ষেত্রে ইসলামের মূলনীতি মেনে চলতে হবে নৈতিকতা শেখাবে ইসলাম আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান রহমান আল্লাহ শিখিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন ইনসান আরে আগে তো সৃষ্টি করবে তারপর না শিক্ষা দিবে উল্টা বলে কেন উল্টা বলে এ কারণে কারণ মানুষের মতো মানুষ সে হবে প্রকৃত মানুষ হয়ে গড়ে সে উঠবে যে কোরআনের শিক্ষা পাবে কারণ কোরআনই মানুষকে নৈতিক শিক্ষা দিবে তো সমস্ত কারণে আমরা যদি যুবকদেরকে শান্তির পথে আনতে চাই মুক্তির পথে আনতে চাই পথ একটাই খোলা সালাম আসবে না ইসলাম ছাড়া শান্তি আসবে না ধর্মীয় মূলনীতি ছাড়া সহজ সমাধান না এত লম্বা লম্বা মূলনীতি দেওয়ার দরকার নেই এক দফা এক দাবি সেটা কি যুবকদেরকে ইসলামের পথে যত আনবেন তাদের নৈতিক চরিত্রের অবক্ষয় তত দূর হবে তাদের চরিত্র তত বেশি সুন্দর হবে শেষ জামানায় এসেও আল্লাহ তাআলা তাদের দ্বারা এমন এমন কাজ নেবেন নবী বলেন মাসাল উম্মতি আল মাতার লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু আমার উম্মতে দৃষ্টান্ত বৃষ্টির মতো এটা জানা যায় না বৃষ্টির প্রথম ফোঁটা উত্তম না শেষ ফোঁটা উত্তম এখানে বৃষ্টির সঙ্গে নবী তুলনা দিয়েছেন কারণ কোন ফোঁটা বৃষ্টি দিয়ে আরে সেই মুক্তা আসবে কোন ছোটা বৃষ্টি দিয়ে কোন কাজে লাগবে এটা এক আল্লাহ জানে তো নিঃসন্দেহে সাহাবায়ে কেরামের মাকাম বেশি ফজিলত বেশি কোনো সন্দেহ নাই কিন্তু বৃষ্টির মতো উম্মতের ফায়দা কার দ্বারা বেশি হবে কে দাওয়াতের ময়দানে বড় অবদান রাখবে ইলমের ময়দানে বড় বিপ্লব ঘটাবে জিহাদের ময়দানে দুনিয়ায় জুলুমের পতন ঘটিয়ে মাজলুমদেরকে বিজয়ী করে দিবে এটা তো এক আল্লাহ ছাড়া কে ভালো জানে আল্লাহ তাআলা কারে খালিদ বিন ওয়ালিদ বানিয়ে দিবে কাকে সুলতান মাহমুদ বানিয়ে দিবে কাকে তারিক বানিয়ে দিবে কাকে মোহাম্মদ আল ফাত
হাতে বানিয়ে দিবে সেটা তো আল্লাহই ভালো জানেন আল্লাহ তাআলার দানের দরজা কখনো বন্ধ না কখনো বন্ধ হবেও না সুতরাং যুবকদেরকে বেশি থেকে বেশি দ্বীনের পথে আনেন দাওয়াতকে ব্যাপক থেকে ব্যাপক করেন আরে হকের দাওয়াত দিবেন না বাতিল তো চুপ করে বসে থাকবে না প্রিন্ট মিডিয়াও দাওয়াত দিচ্ছে ইলেকট্রনিক মিডিয়াও দাওয়াত দিচ্ছে হিন্দুরাও দাওয়াত দিচ্ছে খ্রিস্টানরাও দাওয়াত দিচ্ছে নাস্তিকরাও দাওয়াত দিচ্ছে সেকুলাররাও দাওয়াত দিচ্ছে খ্রিস্টান মিশনারিরাও দাওয়াত দিচ্ছে জাহান্নামী 72 ফেরকাও দাওয়াত দিচ্ছে আপনি যদি বসে থাকেন আদর্শের জায়গা খালি থাকবে না আপনার আগে আপনার ভাইকে স্বীকার করে অন্যরা নিয়ে যাবে দাওয়াতকে ব্যাপক করেন আত্মশুদ্ধিকে ব্যাপক করেন ফরজে আইন জ্ঞানের চর্চাকে ব্যাপক করেন ইলমকে ব্যাপক করেন জিহাদকে ব্যাপক করেন শাহাদাতের তামান্নায় প্রতিটা যুবককে গড়ে তোলেন কারণ যুবক গড়ে উঠলে সমাজ গড়ে উঠবে ওরা যুবক যুবতীদেরকে নষ্ট করতে চায় এই কারণে যাতে ইসলামী সমাজ আর গড়ে না ওঠে আমরা ওদেরকে হারিয়ে যুবক আর যুবতীদেরকে ইসলামের সৈনিক বানাবো এই কারণে যাতে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হতে পারে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী হতে পারে আগামীর বিশ্ব ওলামায়ে কেরাম বান্ধব বিশ্ব হতে পারে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকল যুবকদের নৈতিক চরিত্রের অবক্ষয় রোধ করে আল্লাহ তাআলা তাদেরকে ইসলামের জন্য যুগের